হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। তো আজকে আমরা যাব ভৈরবী মন্দিরে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ধান শুকাতে দিয়েছি, সামনে পৌষ পার্বণ, আর ভাস্তা একদম রেডি, দুজনে মিলে যাব। ভাস্তা একদম নতুন ড্রেস পরে স্নান করে রেডি, আমাকেও এখন স্নান করতে হবে। আর যেহেতু প্রাচীনতম মন্দির, অতএব আমরা স্নান করে এখন সেখানে যাব সোজা ভৈরবী মন্দিরে, যেটা বিন্দোলে রয়েছে। তো আমি ফটাকসে স্নান করে নিচ্ছি, এরপরে নতুন ড্রেস পরে নিচ্ছি। তো চলো, দেখা হচ্ছে স্নান করার পরে। তো আমরা এখন যাচ্ছি, আমাদের গাড়ি রেডি, এই আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি বাইকে করে রেডি হয়ে গেছি। আমরা যাব আমাদের বাইক, আমার বাইকে 220-তে করে। আর সবার প্রথমে তেল ভরতে হবে, তেল একটুকু নাই, আমরা এখন তেল ভরবো। তেল ভরার পর আমরা যাব হাওয়া করতে, কারণ পিছনে চাকাটাতে একটুকু হাওয়া নেই, তো হাওয়া করে নিতে হবে, একদম লিক হয়ে যাওয়ার মতো। তো সবার প্রথমে যাবো এখন পেট্রোল পাম্পে তেল ভরবো, তেল ভরার পর আমরা কিন্তু হাওয়া করে নেব, তারপর আমরা যাব বিন্দোলে, সোজা বিন্দোলে দেখা হচ্ছে, চলো টাটা। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে পেট্রোল পাম্পে চলে এসেছি। তো তেল টেল ভরে নিলাম, এখন আমরা চলে যাব সেই, এবার দেখা হচ্ছে সেই রাস্তার মধ্যে, আমরা এখন বিন্দোলে চলে যাব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি আমাদের এই ভৈরবী মন্দিরে। তো পুরোটা আমরা এখন এখানে ভিতরে গিয়ে দেখাবো। তো এখানে আমরা বাইকটা পার্ক করলাম এখান থেকে। দেখুন এই মন্দিরটি পুরো একদম প্রাচীনতম মন্দির, অনেক কয়েক বছরের পুরনো। তো এখানে খুব ভালো মেলা হয়, আমি আপনাদের ভিতরে গিয়ে দেখাবো। এই হচ্ছে মায়ের মন্দির, এটা হচ্ছে সাইড প্রোফাইল এটা। তো আমরা ভিতরটাও দেখাবো, ওখানে আমরা যাব। তো আমি আপনাদের বলেছিলাম প্রাচীনতম মন্দির, এটাই হচ্ছে কিন্তু সেই প্রাচীনতম মন্দির। তো বাড়ি থেকে এখানে আসা আমার পুরা আমার এখানে সময় লাগলো মিনিমাম আধা ঘন্টার মতো। তো গ্রামের ভিতর দিক দিয়ে আসলাম, দেখতে পাচ্ছিলেন খুবই সরু সরু রাস্তা, রাস্তা খুবই খারাপ, এর মধ্যে আমাদের আসতে হলো, আর আধা ঘন্টার মধ্যে আমরা কিন্তু এখানে পৌঁছে গেলাম। ভাস্তা ওইদিকে আপনাদের শ্যুট করাচ্ছে, তো সেই ফটোগুলি ও কী কী শ্যুট করছে আমি সেই ফটোগুলি এই ভিডিওটিতে অ্যাটাচ করে দেবো, আপনারা দেখে নেবেন। আর অনেক ব্লগাররা কিন্তু এসেছিলেন এখানে, অনেকে শ্যুট করে গেছেন, অনেক রকম ভিডিও বানিয়ে গেছেন। এটা রায়গঞ্জের
প্রাচীনতম মন্দির, এখানে আমরা এখন আসলাম। তো ভিতরে আমরা ঢুকবো, জুতো খুলে ভিতরে ঢুকে আমি আমি আপনাদের দেখাবো। এটা হচ্ছে রাস্তা, অনেকে এসেছেন এখানে, তো আমরাও যাব। তো আমরা দুজন একটু এখানে বসে রয়েছি, এখানে দেখতে পাচ্ছেন ছাতা রয়েছে, এখানে একটু অপেক্ষা করে তারপর আমরা বাইরে ভিতরটাতে যাব। ভিতরে ঢুকে তারপরে আমরা এখান থেকে বাড়িতে। দেখুন পিছন সাইডটা দেখতে কেমন। তো আমরা এখন উপরে রয়েছি, এই সাইডটা আমি আপনাদের দেখাই। এই সাইডটা দেখুন, কয়েকশো বছর আগেকার পুরনো, কি সুন্দরভাবে বানানো হয়েছে, আপনারা একবার দেখুন। এটাই হচ্ছে মায়ের মন্দির, দেখুন এটা হচ্ছে মায়ের মন্দির। এখানে পুরো অন্ধকার, এই জন্য কিছু দেখা যাচ্ছে না ঠিকঠাকভাবে। তো পিছনে দেখতে পাচ্ছেন আমাদের মায়ের মন্দির, আমাদের মায়ের মন্দিরে ঘোরা কমপ্লিট, আর চারপাশটা আমরা ঘুরে নিয়েছি ফাঁকা মাঠের মধ্যে। এখন আমরা বাড়ি যাব। এই যে আমাদের বাইক, এখান থেকে বাইক স্টার্ট করে এই যে রাস্তাটা আপনারা এখানে দেখতে পাবেন, এই যে রাস্তাটা, এখান থেকে আমরা এখন বাড়ি চলে যাব। অনেক ঘুরলাম আর অনেক ভিডিও করলাম, পরবর্তী নেক্সট স্টেপে আমরা আপনাদের দেখাবো যে পুরাতন জায়গা রয়েছে যেখানে খুব গুরুত্বপূর্ণ জায়গাগুলি উত্তর দিনাজপুরে, সে সকল জায়গাগুলিতে আরেকবার আমি আপনাদের নিয়ে যাব। তো কোন জায়গায় নিয়ে যাব সেটা এখনও ঠিক হয়নি, বাড়িতে যাব, বাড়িতে যাই আমি খোঁজ নিচ্ছি কোন জায়গাটা খুব দেখার মতো, সেই জায়গা আমি আপনাদের নিয়ে যাব। তো লাইফ স্টাইল ব্লগ যদি আপনারা কেউ দেখতে পছন্দ করেন, অবশ্যই এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকের ব্লগটি এখান থেকে শেষ করছি, টাটা টাটা বলো, টাটা।